এই গরুকে আমি দিনে বুট খাই 2.5 থেকে 3 কেজি, চক্কর খায় 3.5 কেজি, ব্রান খায় আপনার 3 কেজির ওভার, আর ফুদি খায় আপনার 3.5 কেজি। দিনাজপুরে কোরবানির বাজার ধরতে প্রস্তুত চার দাঁতের শাহিওয়াল জাতের বিশাল দেহি ষাঁড় রাজাবাবু। 25 মণ ওজনের রাজাবাবুর দাম হাঁকা হচ্ছে 13 লাখ টাকা। লাল রঙের এ ষাঁড়টির মালিক বাবু হোসেন। তিনি দিনাজপুরের বিরল উপজেলার 7 নম্বর বিজর ইউনিয়নের বহলা হাজিপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তার বাড়িতে ছোট রাজাবাবুও রয়েছে। তার দাম 2.5 লাখ টাকা। আমার মামাও এই গরুটাকে খুব যত্ন করে বড় করছে। আমার মামা এই গরুটাকে খুব ভালোবাসে, ছোট থেকে বড় করছে, নিজের হাতে 3 বছর ধরে এই গরুটাকে পুষতেছে আমার মামা। বাবু হোসেন পেশায় একজন কৃষক। তিনি জানান, প্রায় 3 বছর ধরে তিনি রাজাবাবুকে লালন পালন করছেন। ষাঁড় দুটির জন্য প্রতিদিন খাবার লাগে 2500 টাকার। রাজাবাবুর খাবার মেনুও রাজকীয়। এই গরু আমি দীর্ঘদিন 3 বছর থেকে মানুষ করতেছি, খিলানো আমার অসম্ভব হচ্ছে। যা তো উইল পাট্টা ছিল সব কিছু খাওয়াইছি, কারণ খাওয়ানোর আমার সমস্যা হচ্ছে। এই কারণে আমি গরুটা বিক্রি করতে চাচ্ছি। যদি 13 লক্ষ টাকা বিক্রি করি বা একটু কমও বিক্রি হয়, তাহলে আমি কিছু ঋণ মহাজন থেকে মুক্ত হব, তাহলে সারাই উঠতে পারবো, নাহলে আমার সব কিছুই শেষ। তার নিয়মিত খাবারের মেনুতে থাকে কলা, চিরা, বিলের শরবত, চিটাগুড়, মালটা, খড়, ভুষি ও ভুট্টার আটা, চালের খুদ ও ছোলা বুট সহ অন্যান্য দামি খাবার। শুধু আদর যত্নে নয়, রাজাবাবুর স্বাস্থ্য সুরক্ষার জন্য রয়েছে সার্বক্ষণ চিকিৎসক। রাতে রয়েছে পাহারাদার, মাথার উপরে ঘোরে ফ্যান। বাবু হোসেন বলেন, রাজাবাবুর 4 দাঁত, এটি দৈর্ঘ্যে 8 ফুট, উচ্চতা 6.5 ফুট। 3 বছরে ওজন দাঁড়িয়েছে 25 মণ।